এই শক্তিশালী মন্ত্র জপ করলে মনস্কামনা পূর্ণ হয় আজকের ভিডিওতে প্রাচীন গ্রন্থ থেকে তুলে ধরা সর্ব মনস্কামনা সিদ্ধ একটি শক্তিশালী মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব এই মন্ত্রটি জপ করা মাত্রই আপনার জীবনে যা কিছু চাহিদা আছে সেই চাহিদার সাথে বিশ্ব ব্রহ্মাণ্ড কানেক্টেড হতে শুরু করে এবং আপনার জীবনের সমস্ত চাহিদা কিন্তু আকর্ষিত হতে শুরু করে অর্থাৎ আপনি যে জিনিসগুলো চাইছেন সেইগুলো আপনার দিকে আকর্ষিত হতে শুরু করে এক কথায় এই যে মন্ত্র এই মন্ত্র মা লক্ষ্মীর সাথে কানেক্ট করে দেয় বলতে পারেন তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা মাতালক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা জীবনে অনেকেই চেষ্টা করি অনেক ধরনের প্রচেষ্টা করার পরেও অনেক সময় ধন সম্পত্তি সেইভাবে আমরা কিন্তু আকর্ষিত করতে পারি না আমাদের অনেক ধরনের স্বপ্ন থাকে কারো স্বপ্ন থাকে ধনী হওয়ার কারো স্বপ্ন থাকে মান সম্মান প্রাপ্তি করার কারো স্বপ্ন থাকে যে সংসারে সুখী সংসার একটি করবেন কারো স্বপ্ন থাকে যে বিদেশ ভ্রমণ করবেন তো বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে তো বিভিন্ন ধরনের স্বপ্ন অনেক ধরনের স্বপ্ন একত্রে সফল করার জন্য এই যে মন্ত্রটি এটি প্রচণ্ড শক্তিশালী তবে যেহেতু এটি সর্ব সর্বমনস্কামনা পূরক মন্ত্র এই মন্ত্র কিন্তু বিধিটাও কিন্তু একটু টাফ আছে আপনারা যদি বিধিবধ সমস্ত কার্য করতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি এই মন্ত্রের শক্তিতে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন আর যে কোনো মন্ত্রতন্ত্র যে কোনো পূজাপাঠ যে কোনো টোনা তখনই হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যখন আপনি তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস শ্রদ্ধা ও আন্তরিকতা রাখবেন যখনই আপনার বিশ্বাসের মধ্যে ডগমগ ভাব আসবে তখনই জানবেন আপনি কিন্তু নিজেই আপনার স্বপ্ন পূরণে বাধা ক্রিয়েট করছেন তো আসুন গ্রন্থে যে মন্ত্রের কথা উল্লেখ আছে মন্ত্রটি প্রথমে বলে দিচ্ছি মন্ত্রটি খুবই সহজ খুবই ছোট মন্ত্র মন্ত্রটি হলো ওম আং অং সহা খুব ছোটো মন্ত্র ওম আং অং সাহা তাহলে ওম আ অনুস্বর আং অং অ অনুস্বর অং দন্তস্ব একা হয় একা সাহা এবারে গ্রন্থে যে বিধি আছে বিধিটি আমি বলে দিচ্ছি বিধিটি আপনারা কিন্তু এই বিধি অনুযায়ী আপনাদের জব করতে হবে এখানে কিন্তু এক্সট্রা কোনো নিয়ম বা এক্সট্রা কোনো সাইট বাই নিয়ম কিন্তু সেইভাবে কাজ করবে না বিধি বলে দিচ্ছি এই যে মন্ত্র এই মন্ত্র প্রতিদিন এক হাজারবার জপ করতে হবে কতদিন জপ করবেন যতদিন না আপনার সর্বমনস্কামনা পূর্ণ হচ্ছে জপ করার সময় ব্রহ্মচর্য পালন এবং হরিণাশ্ব ভোজন করতে হবে জপ করার সময় আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং নিরামিষ যে অন্ন সেটি ভোজন করতে হবে যখন এক লক্ষ পঁচিশ হাজার মন্ত্র জপ শেষ হবে এক লক্ষ পঁচিশ হাজার বার মন্ত্র জপ শেষ হলে তখন জপের দশাংশ অর্থাৎ দশ হাজার ঘৃত দ্বারা হোম করে হোমের দশাংশ অর্থাৎ এক হাজার তর্পণের দশাংশ অর্থাৎ একশো মার্জন ও দশটি ব্রাহ্মণ ভোজন করাতে হবে এই প্রক্রিয়া দ্বারা মন্ত্র সিদ্ধ হয় মন্ত্র সিদ্ধির পর সাধক ধন ধান্য ঐশ্বর্য প্রাপ্ত হয় এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় তো বন্ধুরা মন্ত্রটা একটু কঠিন এবং নিয়ম নীতিও কিন্তু কঠিন আছে আপনারা যদি এই নিয়ম নীতি অনুযায়ী এই মন্ত্র পালন করতে পারেন তাহলে কিন্তু এর রেজাল্ট আসবে আর আপনারা যদি মনে করছেন যে সমস্ত নিয়ম নীতি পালন করা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে টাফ হয়ে যাচ্ছে আপনারা এই মন্ত্রটিকে আপনার যে ইচ্ছা সফল করতে চান সেই ইচ্ছাটাকে মাথায় রেখে জাস্ট এই মন্ত্রটিকে জব করতে পারেন সকালে বিকালে সন্ধ্যে দুপুরে রাতে যখনই সময় পাচ্ছেন সুইচ ওয়াটের মতো জব করতে পারেন তাতেও কিন্তু এই মন্ত্র অনেকটাই রেজাল্ট দেবে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য গ্রন্থে যে নিয়ম কথিত আছে সেই নিয়ম করলে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকু শক্তিশালী এনার্জি টিচার নমস্কার